Hi everybody, welcome. আজকে আমি অনেক রকমের ভিডিও করি ঠিকই তোমাদের সাথে দেখাই তো মেইনলি যেটি আমার একটা ব্লগ তাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আর কি তো আজকে আমি এটা কিনেছি এটা আমার খুব পছন্দের এই বক্সে Welcome back to my channel, my moments. তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার এই চ্যানেলে মাই মুভমেন্টসে তো আমি দেখো এই বক্সের এই মিক্সার গ্রাইন্ডারটা আমার খুব অনেক দিনের পছন্দ ছিল তো এর আগে আমার একটা মিক্সার গ্রাইন্ডার ছিল সেটা ছিল জয়পানে তো জয়পানের জুসার টুসার সব কিছু ছিল তো আমার বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমার হাজবেন্ড আমাকে ওটা গিফট করেছিল তো ওটা আমার এত পছন্দ ছিল যে ওটার সমতুল্য আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না এর মাঝে দু একটা ইউজ করেছি কিন্তু আমার অত ভালো লাগে তো এই বক্সের মধ্যে পুরো 1000 ভোল্টের এটা তো এটার মধ্যে মিক্সার গ্রাইন্ডার জুসা সব কিছুই আছে এবং অনেক কম জায়গা জুড়ে থাকে বা অনেক কিছু যা আমার ভালো লেগেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই কারণে তোমাদের সঙ্গে এটা আমি আজকে আনবক্সিং করতে চলেছি তো ফ্রেন্ডস দেখো আমি কীভাবে আনবক্সিং করছি এবং এর কী সুবিধা কী কার্যকারিতা সবই তোমাদের কিছুটা বুঝিয়ে বলছি ওটা 1000 ভোল্ট হবে না ওটা 1000 ওয়াট হবে আমার মধ্যে বেরিয়ে গেছিলো তো চলো দেখো আমি এই যে ছুরি নিয়েছি কাঁচি নিয়েছি এটা দিয়ে এটাকে আনবক্সিং করবো তো চলো এখন আনবক্সিং করি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে আমি বেশিরভাগ নেই যদিও এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয় এটা আমার ব্যক্তিগত জিনিস আমার পছন্দের জিনিস আমি নিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটুকু সুন্দর করে প্যাক করা আছে একদম আশা করি সব কিছু ঠিকঠাক আছে ভেতরে দেখো এখানে একটা বই দিয়েছে এখানে একটা বই দিয়েছে এগুলো সমস্ত কিছু কিভাবে কি ইউজ করতে হয় কি সুবিধা সব কিছু এটার মধ্যে এগুলোর মধ্যে শেয়ার করা আছে সেগুলো পরে পরে আমাকে দেখতে হবে তবুও আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি সুন্দর দেখতে এবং অনেক কম জায়গা লাগে আর ব্ল্যাক আমার কিচেনের টপটা ব্ল্যাক আর ব্ল্যাকটা সব জায়গায় খুব সুন্দর মানিয়েও যায় ব্ল্যাকটা আমার খুব প্রিয় কালার দেখো যে সিলভারের একদম স্টিলের এটা একদম আরও সুন্দর লাগছে দেখতে এটাও খুব ইজি এটা ব্যবহার করার রেগুলেটারটা আর এর কর্ডটা হচ্ছে অনেক বড় অন্যান্য মিক্সির কর্ডগুলো যেমন অনেক ছোট হয়
কাছাকাছি বোর্ড না থাকলে ইউজ করতে অসুবিধা হয়। এটার বোর্ড এটার কর্ডটা অনেকটা বড়, এই দেখেছো অনেকটা। ওটা মেপে আমি পরে হয়তো বলে দিতে পারি, এখন তোমাদের প্রশ্ন থাকলে আমি পরে বলে দিতে পারবো, তবে কর্ডটা অনেক বড়। এটা হচ্ছে ফার্স্ট জার, ছোট্ট এটা 400-450 গ্রামের জার এটা। এইটা এটা দিয়ে চাটনি, রসুন, আদা, পেঁয়াজ এগুলো অনায়াসে করা যায় এটা দিয়ে। আর সব থেকে বড় কথা, হ্যান্ড ফ্রি, একদম হাত লাগবে না, পুরো বসিয়ে দিয়ে এটাকে দিয়ে লাগিয়ে দিয়ে ক্লিপ করে দিয়ে তুমি অন্য কিছু করতে পারবে, এভাবে ধরে থাকতে হবে সেটা না। আর এখানেও একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা যেহেতু আছে সে তোমাকে বারবার যদি একটু জলের প্রয়োজন হয় বা কিছু হয় তো বারবার আমাকে এইখানটা খুলে বের করতে হবে না, মশলা ছিটে যাবে এমন ভয় থাকবে। এটা এটা তো লাগানোই থাকবে, আমার জল দেওয়ার থাকলে আমি এখান থেকে দিয়ে জল দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধে হবে না, সেই দিক থেকে খুব ভালো। আর এটা হচ্ছে মিডিয়ামটা, এটা মিডিয়াম, এটার মধ্যে যে কোনো শুকনো জিনিস, ড্রাই রাইসেস গুঁড়ো করা যাবে, ধনে গুঁড়ো করা যাবে, জিরে গুঁড়ো করা যাবে, গোলমরিচ গুঁড়ো করা যাবে, সব কিছু শুকনো অবস্থায় গুঁড়ো করতে হবে, দরকার হলে ভিজেটাও গুঁড়ো করা যায়। আর এর ব্লেডগুলো খুব সুন্দর, এই যে ব্লেডগুলো আছে ব্লেডগুলো খুব সুন্দর, এরও ঢাকনা আছে, সবারই ঢাকনাগুলো। এবং আমি বাইরে থেকে দেখতেও পারবো যে কতটা পরিমাণ আমার গুঁড়ো হয়ে গেছে, আমাকে যে খুলে খুলে বারবার দেখতে হবে এভাবে তা না, যেহেতু এটা ফাইবারের এবং খুব ভালো ফাইবার সেই জন্য এটা বোঝা যাবে যে কতটা কি গুঁড়ো হয়েছে, আমাকে নতুন করে খুলতে হবে না। আর এটা হচ্ছে একটা বড়, এটা হচ্ছে বড়, এটার মধ্যে ডাল বাটা যাবে, কোনো চাল গুঁড়ো করা যাবে বা বিভিন্ন রকম যদি ধোসা টোসা বানাও, ধোসা ব্যাটার বানানো যাবে। আর একটা খুব ভালো জিনিস এটার মধ্যে আছে, যেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা ইউজ করলে তুমি চাইলে তুমি এটা ফুলেও নিতে পারো, এটা চাইলে ফুলেও রাখা যায়, আবার এটা এইভাবে আটকেও রাখা যায়। এভাবে আটকে রাখলে যে চাল ডাল যেটা থাকে সেটা গুঁড়ো করার সময় বা বারবার আমাদের খুলে খুলে নেড়ে নেড়ে দেখতে হয় যে তলারটাকে উপরে তুলে যেতে হয়, কিন্তু এটা যদি লাগানো থাকে তাহলে সেই জিনিসটা করার প্রয়োজন হবে না। হ্যাঁ, আমরা নিজে নিজেই খুব সুন্দরভাবে একদম সব একসঙ্গে মিশে কোথাও কম বেশি থাকবে না, সমানভাবে সবগুলো গুঁড়ো হবে, পুরো হবে বা বাটা হবে, জল দিয়ে চাইলে ভেজানো বা কোনো কিছু যাই হোক খুব সুন্দর হবে, বারবার এভাবে ঘুরিয়ে দিতে হবে। এটা চাইলে কেউ খুলে রাখতে পারো, চাইলে কেউ লাগিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আবার এটা হচ্ছে একই জিনিস, হ্যান্ড ফ্রি, একদম পুরো এইভাবে রেখে দিলে আর এই জল দেওয়ার দরকার হলে এরকমই সিস্টেম, জল দেওয়ার পরে এটা খুলে জল দেওয়া যাবে, একদম ইজি, যে খুব টাইট খুব অসুবিধা হবে এমনটা না। আরও একটা খুব ভালো আছে জিনিস, সেটা হচ্ছে এই যে জুসার, জুসারের জায়গাটা অনেক কম জায়গা লাগে একটা জুসারের, মানে আমার যেটা ছিল জয়পানের ওটা আমার খুব প্রিয় ছিল ঠিকই, কিন্তু ওর জুসারের জন্য ঢপটা অনেক বড় ছিল জায়গাটা, মানে এতটা জায়গা জুড়ে লাগতো। এই মেশিনটা যেমন ছোটো একদম কিউট অল্প জায়গার মধ্যে হয়, এটা কিন্তু ওইটা কিন্তু একটু বড় ছিল। তো এখানে মিক্সিটা, এখানে যে জুসার যেটা সেটা আমার খুব কম জায়গা, একটা গাড়ির মতো জায়গায় লাগে, খুব কম জায়গা লাগে। এটা এখান থেকে এটা খুলে এটা ইউজ করা যাবে, দেখাচ্ছি, এটা এইভাবে ঘোরালে লক হয়ে যাবে, এইভাবে ঘোরালে আনলক হয়ে যাবে। তো দেখো এখন আমি আনলক করে এটাকে বের করলাম। এবার এই স্টেনারটা এটার মধ্যে যখন আমি এটার মধ্যে খুব সুন্দর ব্লেড লাগানো আছে, একটা একদম স্বচ্ছ খুব ভালো ফাইবারের, এখানে দিয়ে ফলের টুকরো করে যে কোনো ফল এখানে মধ্যে দিয়ে দিতে হবে, সিড ঠিক কিছু বাদ দিতে হবে, কমলা লেবু ছাড়িয়ে জাস্ট খোসাটা ছাড়িয়ে দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে এটা দিয়ে চালালে একদম পুরো ঘন রসটা এখানে থাকবে, আর এটার যে ছোবাটা যেটা ছিপড়া আমরা ফেলে দিয়ে বলি সেটা এখানে থাকবে, এটা পরিষ্কার করাও খুব সোজা, খুব সুন্দর স্টেনার আছে এখানে, একদম শক্তপোক্ত কোনো যে একদম পলকা জিনিস তাও নয়, এই স্টেনারটার মধ্যে সব ছেঁকে যাবে রসটা। আর এটা পরিষ্কার করাও খুব ইজি, পুরো একদম ফোর্সে বেসিনের সামনে ধরলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে, একটা হালকা ব্রাশ দিয়ে যদি কেউ চায় ঘষে নেবে, একদম খুব ইজি, মানে অনেক ঝামেলার ব্যাপারটা নেই। এই সমস্ত কারণে আমার এই বসের মিক্সি খুব পছন্দ, তো সেই কারণে আমি কিনেছি, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তবে আমি এর আরও পরে তোমাদের সাথে আমি বলতে পারবো যে কেমন ইউজ করার পরে, তবে আমি যতটুকু জেনেছি পড়াশোনা করে বা দেখে তাতে আমার খুব ভালো লেগেছে, সেই কারণে আমি কিনেছি।
দেখো আরো একটা সুবিধা আছে, যেটা হচ্ছে এই যে এটা এই স্প্যাচুলাটা দিয়েছে, মানে সমস্ত জিনিস তুমি জুস বা করার পর বা বাটার পর বা গ্রাইন্ড করার পর ওটাকে বের করে নেওয়ার জন্য, যেমন এদিকটা সুবিধা হয়, এই দিকটাতেও আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি চাই একটা এই যে ব্লেড এক্সট্রা দিয়েছে, এই ব্লেডটা আমি প্যাকেট থেকে বের করছি না কারণ এখন আমার প্রয়োজন নেই, একটা ব্লেড দেখো এক্সট্রা দিয়েছে। তো এই ব্লেডটা আমি যদি চেঞ্জ করতে চাই, তখন আমরা অনেক সময় সেই মিক্সি যেখানে সারাই সেই দোকানে দৌড়াই যে ব্লেডটা চেঞ্জ করতে পারছি না, কিন্তু সেই প্রবলেমটা এখানে হবে না। এটার মধ্যে এইভাবে দিয়ে ধরে ঘুরিয়ে ঘোরালেই এটা খুলে যাবে, এবং খোলা জাস্ট শুধু একটু এইভাবে এইভাবে ধরতে হবে, এইভাবে নিচটা একটু হাত দিয়ে এইভাবে ঘোরালেই, এই যে এইভাবে নিচটা হাত দিয়ে এইভাবে ঘোরালে একদম এটা খুলে যাবে। আবার ওই চেঞ্জ করার সময় ঠিক একই প্রসেসে এভাবে লাগিয়ে ধরে এইভাবে ঘোরালে এটা খুলে যাবে, একদম নিজে নিজেই করতে পারা যাবে ঘরে, কোনো অসুবিধা নেই, এটাও একটা খুব প্লাস পয়েন্ট। তো চলো আমি একটু একটা কিছু গ্রাইন্ড করে মিক্সি মানে আমি মশলা বানিয়ে বা কিছু করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো আমি ফিট করেছি, আর সব থেকে বড় কথা কি এখানে একটা ভ্যাকাম সিস্টেম আছে, ভ্যাকাম সিস্টেমের জন্য আমার এটা মানে বসিয়ে দিয়েছি, ব্যাস কোনো চিন্তা নেই যেটা পড়ে যাবে বা কিছু সেই চিন্তাটা নেই, একদম খুব সুন্দর ব্যাপারটা। তো আমি দেখো কি কি একসাথে করছি, এখানে এখানে আমি একটু কাজু দিয়েছি, একটু আমন্ড দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, আর এখানে কয়েক টুকরো আদা আর টমেটো। সামান্য একটু জল দেব, একদম খুব সুন্দর টেস্ট হয়ে গেছে, ভীষণ সুন্দর, একদম ক্রিমি হয়েছে টেস্টটা, তো আমি তো স্যাটিসফাই, তোমরা চাইলে কেউ কিনতে পারো। তবে আমি এটা কোনো প্রমোশন ভিডিও করছি না, আমার নিজের ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কারোর এতটুকু উপকার লাগে বা কারোর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, এবং আমার সাথে থাকার অনুরোধ রইল। টাটা বন্ধু।